এক জুনত এক্সিট পোল, চারি জুনত ফলাফল। কোনে মারিব শেষ হাঁহি, কার আশাত পড়িব চেঁচা পানী? নিজ নিজ অঙ্ক হাতত লৈ অপেক্ষা করেছে প্রার্থীয়ে। ধুবুরী, নগাঁও, করিমগঞ্জক লৈ কি অঙ্ক আজমলর, লক্ষিমপুরক লৈ আশাবাদী প্রদান বৰুৱা। ভোট যুদ্ধ শেষ, এতিয়া নিচেই কাষ চাপিছে ফলাফলৰ দিন। ইভিএমত বন্দী হৈ ৰোৱা প্ৰাৰ্থীৰ ভাগ্য চাৰি জুনত মুকলি হ'ব। এনে সময়ছোৱাত আগন্তুক দুই তিনিদিন নাযায় নোপোৱাই হৈছে প্ৰতিগৰাকী প্ৰাৰ্থীৰ বাবে। কি হ'ব লক্ষিমপুৰত? লক্ষিমপুৰৰ জনতাই পুনৰ দিল্লী যাত্ৰা সুচল কৰিবনে প্ৰদান বৰুৱাৰ? প্ৰদান বৰুৱা বিশ্বাসী, জয় নিশ্চিত, কিন্তু প্ৰদান বৰুৱাইও কৰিছে নিজা অংক। ফলাফলৰ দিনাহে সেই অংক মিলাই চাব প্ৰদান বৰুৱাই। ধাৰণাটো কিমান শুদ্ধ অশুদ্ধ সেইটো কাৰণেহে আমি এছেচমেণ্টটো কৰোঁ। সেইটো তেনেকুৱা কোনো কথা নাই, কাৰণ কেতিয়াবা আমাৰ শুদ্ধ হয়, কেতিয়াবা অশুদ্ধ হয়, আৰু শুদ্ধ হ'লে ঠিকে আছে, কোনোবাই বেয়া পালেও আল্টিমেটলি গৈ তেওঁলোকে মানি লয়, কিন্তু অশুদ্ধ হ'লে তেওঁলোকে মানে বস্তুটো অলপ বেলেগ ধৰণে চায়। সেইকাৰণে এটা এছেচমেণ্ট আমাৰ আছে, আৰু সেই এছেচমেণ্টটো আমি মিলাই চাম চাৰি তাৰিখে সঁচা ৰিজাল্টটো ওলোৱাৰ পিছত। কি হ'ব করিমগঞ্জৰ ফলাফল? বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার বিশ্বাসী, সংখ্যালঘু ভোটারে এবার করিমগঞ্জত জয়ী করাব বিজেপিক। আজি মারাঠি মানুষ আপনি কব বিচার যে তাত মারাঠি মানুষ বেশি আছে, এইটাই কথা। মেইনলি মারাঠি মানুষ আগত বিজেপির ভোট দিয়া নাছিল, এইবার মানুষে গম পাইছে যে বিজেপির ভোট দিলে আমার একো প্রবলেম নাই ইলেকশনত। এইবার মই ইলেকশনত আছিল, 19তো মই ইলেকশনত আছিল, 19ত মই মারাঠি এরিয়াত গৈছিল, ইমান রেসপন্স পোৱা নাই। মানে মানুষে বিচারি মারাঠি মানুষ ভাবিছে আমি বিজেপির ভোট নিদিও, আমি এনে নিদি আর। এইবার কিন্তু নিজে নিজে মোক মাতিছে মারাঠি এরিয়াত, মাতি কৈছে যে দাদা আপনি আহক, আমি এইবার ভোট দিম, কারণ বিজেপি যে কাম করে আছে, ডেভেলপমেন্ট করে আছে, এই ডেভেলপমেন্টের লগত আছো, আপনি আহক। এনে সময়ছোৱাত ধুবুরীক লৈ চলিছে ব্যাপক চর্চা। আজমলৰ দুর্গত ৰকিবুলৰ আঘাত কিমান গুরুতর হব? আজমলৰ অঙ্ক 1,00,000 ভোটত হলেও জয়ী হব ধুবুরীত। নিয়ারলি অবাউট 5,00,000 জিতিছিল, অলপ কম, এইটো এবার নহব, টাফ আছিল, বহুতই টাফ হয়েছে। হওয়ার পিছতো এতে না হাতি মারতে মারতে ভি 1,25,000 কা, হাতি মারতে মারতে ভি 1,25,000 কা। তো আজমল কো এলোক হারানা হোগা তো ভি বহুত মেহনত কি জরুরত হয়, মেহনত উন্নোনে কিয়া হ্যায়, বেমানি ভি কিয়ে, শেতানি ভি কিয়ে, সব কর লিয়া, লেকিন ইনশাআল্লাহ আলটিমেটলি মই জিকিম। আনহাতে আজমলৰ সমীক্ষা অনুসৰি নগাঁৱত AUDF কংগ্ৰেছৰ মাজত হ'ব তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা। করিমগঞ্জত AUDF কংগ্ৰেছৰ যুঁজত জয়ৰ সোৱাদ ল'ব বিজেপিয়ে। নগাঁৱত আমাৰ আৰু কংগ্ৰেছৰ ভিতৰত যুদ্ধ চলি আছে, মেবি কংগ্ৰেছ জিকিব, মেবি আমি জিকিম, আমি আশাবাদী যে আমি জিকিম। করিমগঞ্জ না কংগ্ৰেছে ৰাখিব পাৰা পাৰিছে না AUDF দিব পাৰিছে, দুইজন মুসলিম ক্যান্ডিডেটের ভিতর লড়াই হয়ে মাজের পরা কাবার উঠাই কি গেছে বিজেপি লই গেছে। অঙ্ক সমীক্ষা বহুত হল, এতিয়া চারি জুনত স্পষ্ট হব কার সমীক্ষা ফলিয়াব, কার অঙ্ক হব জঙ্ক পঙ্ক। গুৱাহাটীৰ পৰা লক্ষ্যজিৎ গোহাঁই, রিপোর্ট NK TV।